স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির ও বনঘাটা শোভাযাত্রা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এদিন বনঘা শহর প্রদক্ষিণ করেন এই শোভাযাত্রা। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালন, স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন। এ নিয়ে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে রক্তদান শিবির 23তম বছরে পা দিল বলে সংগঠন সূত্রে দাবি। অন্যান্য বছর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবছর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাথে অনুষ্ঠান করবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রেলবাজার ব্যবসায়ী সমিতি, বনগ্রাম সুতিবস্ত্র পাইকারি হাট ব্যবসায়ী সমিতির সদস্যরাও। সংগঠনের পক্ষ থেকে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। স্বাধীনতার 75 বছর উপলক্ষে 75 ফুটের জাতীয় পতাকা নিয়ে র্যালিতে পা মেলান সংগঠনের সদস্যরা। জাতীয় পতাকা, নির্দিষ্ট পোশাক, সাদা পাজামা পাঞ্জাবি ও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে পা মেলান বহু মানুষ। নিউ মার্কেট থেকে শুরু হওয়া র্যালি ধীরে ধীরে এগিয়ে চলে। বনগা বাটার মোড়, বিএসএফ ক্যাম্প মোড় ঘুরে থানার সামনে দিয়ে র্যালি ফের পৌঁছায় নিউ মার্কেট এলাকায়। এদিনের র্যালিতে নজর কাড়ে মহিলা ঢাকি দল। পাশাপাশি র্যালির শোভা বাড়ানোর জন্য সংগঠনের পক্ষ থেকে বাংলা জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি সিরিয়ালের মূল চরিত্র অভিনেতাদের আমন্ত্রণ জানানো হয়। র্যালির শেষে শুরু হয় রক্তদান শিবির। বনগাঁ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে রক্তদান শিবিরে বহু পুরুষ ও মহিলা সদস্য রক্তদান করেন। এ বিষয়ে সংগঠনের সম্পাদক নারায়ণ ঘোষ বলেন, স্বাধীনতা 75তম বর্ষ তাকে সামনে রেখে নিউ মার্কেট ব্যবসা সমিতির প্রত্যেকবারই আমাদের রক্তদান শিবির হয়। 23তম বর্ষ এবার হচ্ছে আমাদের। এবার আমাদের একটা অভিনব ব্যাপার যেটা হয়েছে, মানে বর্ণাঢ্য প্রভাত ফেরি, সেখানে আমাদের নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, রেলবাজার ব্যবসায়ী সমিতি, সুতিবস্ত্র হাট ব্যবসায়ী সমিতি এবং যশোর ব্যবসায়ী সমিতি, এই সংগঠন আমরা বিভিন্ন সংগঠন মিলে আমরা যে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি, সব সাদা পাঞ্জাবি পরা এবং আমাদের জাতীয় ফ্ল্যাগ সবার হাতে, আমরা এটা করতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত। বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান শিবির শুধু নয়, সংগঠনের সদস্যদের এদিন দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয় সংগঠনের পক্ষ থেকে। এ বিষয়ে সংগঠনের পক্ষে নিত্যগোপাল দাস বলেন, নিউ মার্কেট ব্যবসা সমিতি সারা বছরই বিভিন্ন সামাজিক কাজের মধ্যে যুক্ত থাকে। আমরা 23 বছর এই রক্তদান শিবিরটা আমরা উদযাপন করছি এবং ব্যবসায়ী হিসেবে যখন কোনো রক্তদান শিবির অনুষ্ঠান হতো না তখন থেকে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করে আসছি। আজ বিভিন্ন সংগঠন এইভাবে এগিয়ে এসছে, তারাও রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সাথে রেলবাজার ব্যবসায়ী সমিতি, হাট সুতিবস্ত্র ব্যবসায়ী সমিতি এবং যশোর রোড ব্যবসায়ী সমিতি আমাদের সাথে উদ্যোগী হয়ে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আজকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা হলো তাতে সবাই অংশগ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।